অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়, কর্কট রাশি, ডিসেম্বর 2020। কেমন যাবে বছরের শেষ মাস, এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি কর্কট রাশির মাসিক রাশিফলের ভিডিও। ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই ভিডিওটি আপনাদেরকে আগামী মাসে কী ঘটতে চলেছে তার একটা গাইড হিসাবে কিন্তু কাজে আসবে। এটা সম্পূর্ণরূপে গোচর ফল অনুযায়ী এই রাশিফলটি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি। কারো ক্ষেত্রে 90% মিলছে, আবার কারো ক্ষেত্রে আবার সেটা আবার 30% মিলছে। কারণটা কে জানেন কি ডিফার করছে? আপনার দশা, অন্তর্দশা এবং আপনার বাই বার্থ চার্ট গ্রহের অবস্থান, এই জন্য কিন্তু ডিফারটা করছে। তো শুরু করা যাক। কর্কট রাশি ডিসেম্বর 2020 কেমন যাবে? আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান, অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। রাশি লগ্ন জানার জন্য প্লিজ আপনারা করবেন না, রাশি লগ্নের জন্য আপনারা কমেন্ট বক্সে করুন, সময় মতো আপনারা উত্তর জানতে পারবেন। তো শুরু করা যাক, কর্কট রাশি ডিসেম্বর 2020 কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। দেখুন, প্রথমেই বলি এ মাসে গোচরটা কর্কট রাশির জন্য খুবই সুন্দর গোচর, অর্থাৎ গ্রহের যে গোচরটা আপনাদের ক্ষেত্রে সৌভাগ্যসূচক। প্রথম কথা দেখুন, চতুর্থ একাদশের কানেকশান এবং আপনাদের পঞ্চমের শুক্রের অবস্থান, চতুর্থভাবে শুক্রের অবস্থান, রবির অবস্থান চতুর্থভাবে এবং আপনার ঠিক পঞ্চমভাবে রবির অবস্থান, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বেনিফিট কিন্তু আনবে। এবং আপনাদের রাশির নবমভাবে মঙ্গলের অবস্থান, দশমপতি নবমভাবে অবস্থান করছে এবং আপনাদের রাশির একাদশতার স্থানে রাহুর অবস্থান এবং আপনাদের রাশির সপ্তমভাবে বৃহস্পতি ও শনির অবস্থান কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে? কেতু পঞ্চমভাবে অবস্থান করছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি আপনাদের শরীরগত দিকটা, আপনাদের শারীরিক পার্টটা কিন্তু আগের থেকে অনেক ফার বেটারমেন্ট হতে চলেছে। অর্থাৎ যারা শরীর নিয়ে এতদিন অসুস্থতা হচ্ছিল, সেই শরীরের পার্টটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হবে। শরীরগত দিকটা ডিসেম্বর মাস কর্কট রাশির জন্য শুভ। দ্বিতীয় নম্বর, আপনাদের প্রেম ভাগ্যটা কিন্তু আপনাদের খুবই ভালো, অর্থাৎ আপনাদের এ মাসে প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা 100% পাবেন, সাকসেস আপনাদের হার্টের মুঠ হয়, নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, পুরাতন প্রেম ফিরবে, এই জায়গাটা কিন্তু কর্কট রাশি দেখা যাচ্ছে। অর্থাৎ লাভ লাইফটা কিন্তু যথেষ্ট ভালো। এবং এর সাথে সাথে বলি আপনাদের কর্মভাবটা, দেখুন কর্মভাবটা আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট এ মাসে ভালো, কর্মপ্রাপ্তির যোগ, কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি এবং ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু এই মাসে কর্মের জায়গাটা কিন্তু সাপোর্ট আপনারা পাবেন। এবং এই যে আপনাদের কর্মপতি নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণের সম্পর্কে আপনাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু কাটবে। কর্কট রাশির জন্য কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে নতুন সূর্যোদয় হতে চলেছে, অর্থাৎ আপনারা ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবেন। অর্থাৎ আপনারা কসমেটিক বিজনেস যদি করেন, আপনারা গোল্ডের ব্যবসা যদি করেন, আপনারা গার্মেন্টসের বিজনেস করুন, আপনারা ফুড রিলেটেড বিজনেস করুন, আপনাদের বিউটি পার্লার বলুন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যাদের পেট্রোল পাম্প আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো,
যারা এনজিওতে আছে তাদের ক্ষেত্রে কর্কট রাশি যথেষ্ট ভালো। এ মাসে আপনারা হাইলাইটেড কিছু গাড়ি কেনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং পঞ্চম পতি নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ধর্মীয় কাজে দুর্যাত্রা হওয়ার, ধর্মীয় কাজে দুর্যাত্রা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। এবং আপনারা এ মাসে অ্যাসেট অবশ্যই কিনবেন, অর্থাৎ কোনো ল্যান্ড ভূমি এই জায়গাটা কিন্তু আপনার দেখা যাচ্ছে, অর্থাৎ ভূমি বাহনের সুখ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাসে বিশেষ লক্ষণীয়। আপনাদের এ মাসে লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে যথেষ্ট অর্থ কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ আকস্মিক প্রাপ্তির যোগটা কিন্তু কর্কট রাশির এই মাসে প্রবল দেখা যাচ্ছে। আমি আবারও বলছি, নতুন সূর্যোদয় হতে চলেছে। এডুকেশনের দিকটা যথেষ্ট ভালো, অর্থাৎ এডুকেশন সেক্টরটা আপনার আগের থেকে অনেকটা ভালো হবে। যারা উচ্চ লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক দিবে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনাদের এই মাসে বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ, শুভ বিবাহের যোগ কিন্তু এ মাসে দেখা যাচ্ছে, অর্থাৎ যারা বিয়ের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন কানেকশান আসছিল না, সেই বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এ মাসে শুভ হতে চলেছে। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে আপনারা সফলতা পাবে, নতুন বিয়ে হবে এবং বিয়ের ক্ষেত্রে কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে। দেখুন, বিবাহের জায়গাটা আপনাদের ভালো এবং আপনাদের দাম্পত্য জীবন এই সময় মধুর হতে চলেছে, মধুর দাম্পত্য জীবন এবং আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি এবং সফলতা আপনাদের হাতের মুঠোয় আসতে চলেছে। অর্থাৎ কর্কট রাশির ডিসেম্বর মাসে আপনাদের সৌভাগ্য আসতে চলেছে, অর্থাৎ আপনারা যে কাজে হাত দিবেন সেটাই সোনাতে কিন্তু পরিণত হবে। আপনারা বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাবেন, আপনারা আত্মীয় স্বজন থেকে সহযোগিতা পাবেন, আপনারা ভাইদের থেকে সহযোগিতা পাবেন এই মাসে। আপনার মায়ের সাথে সম্পর্কে উন্নতি হবে, পিতার কিন্তু একটু শরীরের দিকটা আপনারা মাসের মাঝামাঝি সময় থেকে একটু হলেও নজর দিন, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা যাচ্ছে। ব্যবসার দিকে যথেষ্ট ভালো, যারা সেলফ প্রফেশনাল আছেন যেমন ডক্টর বা যারা অ্যাডভোকেট বা যারা টিউশনি পড়িয়ে জীবিকা নির্বাহ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো হতে চলেছে, অর্থাৎ শুভ বার্তা কিন্তু আপনাদের বহন করে নিয়ে আসতে চলেছে কর্কট রাশির এই ডিসেম্বর 2020। নতুন কর্মের যোগ দেখা যাচ্ছে এ মাসে, অর্থাৎ যারা কর্ম পাচ্ছিলেন না, অর্থাৎ কেরিয়ারের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। কেরিয়ারের জায়গাটা আপনাদের সফলতার জায়গা কিন্তু তৈরি করবে। কিছু কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রা, যারা বিদেশের ব্যবসার সঙ্গে যুক্ত আছে, যারা বিদেশের সাথে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ কর্কট রাশির জন্য এই ডিসেম্বর মাসে বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন। এবং এ মাসে আপনারা গাড়ি কেনার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে এবং নতুন কানেকশান আসবে, অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনাদের, অর্থাৎ কানেকশানগুলো আপনারা পাবেন। দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে, যেটা বাধাপ্রাপ্ত হয়ে বেরাচ্ছিলেন সেই জায়গাটা বাধা আপনাদের অনেকটাই দূর হবে। এবং যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন, অর্থাৎ ব্যবসা আরম্ভ করবেন, এই নতুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদেরও আইডিয়াল মাস হতে চলেছে কর্কট রাশির জন্য এই ডিসেম্বর 2020। অর্থাৎ আপনারা ব্যবসার ব্যাপারে এগিয়ে যেতে পারেন, ব্যবসা কেন্দ্রিক জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো। ইনকামের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা এ মাসে আপনাদের মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। ব্যয় আপনাদের হবে কিন্তু আপনাদের ইনকামটাও যথেষ্ট কিন্তু দেখা যাচ্ছে, এবং বিশেষ করে আপনাদের ব্যয় হবে বিলাসবহুল জিনিস কেনার জন্য, অর্থাৎ আপনাদের বিলাসিতার জন্য কিন্তু আপনাদের এ মাসে ব্যয় কিন্তু নির্দেশ করছে। এবং আপনাদের উন্নতি, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পড়োশির ক্ষেত্রে গাত্রদাহ কিন্তু হবে, অর্থাৎ ঈর্ষা,
সন্তানের, তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও কর্কট রাশি খেয়াল রাখুন। সন্তানের হেলথ নিয়ে প্রবলেম, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্কিন ডিজিজ হয়ে যাওয়া বা দাঁতের সমস্যা এই জায়গাটা, এবং কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু থাকছে। স্কিনের জায়গাটা অবশ্যই আপনারা স্কিন এবং দাঁত এই দুটো নিয়ে কিন্তু আপনারা, এবং চোখ নিয়ে কিছুটা হলেও সমস্যা আসতে পারে কর্কট রাশির এই ডিসেম্বর। অর্থাৎ এ মাসে আপনাদের ইনকাম যোগটা যথেষ্ট ভালো, অর্থাৎ যারা এতদিন ধরে মানে ঠিক মতন কাজ করতে পারছেন না, সেই জায়গাটা কাজের জায়গা আসবে। ব্যবসা আপনার খুব স্মুথলি ব্যবসা কিন্তু আপনাদের যাবে, এবং নতুন কারোর সঙ্গে পরিচয় হবে যারা গভর্নমেন্টের কাজের সাথে যুক্ত আছে, যারা গভর্নমেন্টের কন্ট্রাক্টর, গভর্নমেন্টের কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতার দিকটা কিন্তু যথেষ্ট আসবে কর্কট রাশির। কর্কট রাশির নতুন জায়গা বা জমি কেনার প্রবল সম্ভাবনা, কিন্তু আমি বারবার বলছি এই জায়গাটা কিন্তু ভূমি বাহন থেকে সুখ কিন্তু কর্কট রাশির মানুষরা পেতে চলেছে। এবং যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন, তারা ব্যবসার দিকে এগিয়ে চলুন। ব্যবসা সংক্রান্ত দিকটা আপনাদের যথেষ্ট ভালো, এবং যারা ভাবছেন যে নতুন ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন, তারা কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় করবেন না। ব্যবসাটা আপনারা করুন, হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। যাদের মিষ্টির দোকান আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো এই সময়টা, মিষ্টির দোকান ক্ষেত্রে, বা যাদের নিজস্ব পার্লার আছে, বিউটি পার্লার আছে, পার্লারের ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের রমরমিয়ে কিন্তু চলবে এ মাসে। এগ্রিকালচারের জন্য যথেষ্ট এ মাসটা ভালো, এনজিওর জন্য যথেষ্ট এ মাসটা ভালো, যারা প্রশাসনিক বিভাগে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর 2020 আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় নিশ্চিত রূপে করাবেই করাবে। নতুন সূর্যোদয় হতে চলেছে কর্কট রাশি ডিসেম্বর 2020, এবং ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় এই জায়গাটা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের সহযোগিতা আপনাদের পাশে থাকবে, অর্থাৎ ঈশ্বরের কৃপা এই ডিসেম্বরে আপনারা কিন্তু পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।